যিনি তালামার্কায় দাঁড়িয়েছেন, আজকে তার কাছে শুনতে চাব এই নির্বাচনের প্রতিক্রিয়া এবং সার্বিক পরিস্থিতি। তো আমরা তার কাছে যাচ্ছি। ধন্যবাদ মহাদেব মহা, আপনি আমাদের এই নির্বাচনে যে দাঁড়িয়েছে মেম্বার পদপ্রার্থীতে, তো আপনার নির্বাচনের এই প্রতিক্রিয়া জানান আমাদের। ধন্যবাদ। আমি 4 নং ওয়ার্ডের পদপ্রার্থী মহাদেব তালুকদার। আমার একটাই উদ্দেশ্য, আমি যদি নির্বাচিত হইতে পারি তাহলে এলাকার উন্নয়ন এবং যারা অসহায় অবস্থায় আছে তাদের সহায়তা দেব এবং বাসা এবং মাদক নির্মূল করব এবং এদের পাশে বিপদে সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়াব, এই আমার প্রত্যাশা আর আকাঙ্ক্ষা। আচ্ছা, আপনাদের এই এই ওয়ার্ডে কোনো ঝুঁকিপূর্ণ আছে কোনো বুথ বা যেখানে মনে হয় যে আপনাদের এখানে বিশৃঙ্খলা হতে পারে? না, এরকম কোনো এলাকা দেখি না। তাই বর্তমান তো দেখা যাচ্ছে না, সামনে আগামীতে কি হবে এটা বলা যায় না। আচ্ছা, জনগণ যদি আপনারা নির্বাচিত করে তাহলে প্রথমে আপনার এলাকার জন্য কোন উন্নয়নমূলক কাজ কি আগে করবেন? আমি মোটামুটি স্বাভাবিকভাবে যে এলাকার মানুষ যাতে চলাচল করতে পারে এবং শিক্ষার দিক দিয়ে অগ্রসর হতে পারে, এই ব্যাপারে আমার ভূমিকা থাকবে। আচ্ছা, আপনার এলাকা কি এখানে মাদক মুক্ত? হ্যাঁ, মাদক মুক্ত। সন্ত্রাস, তারপরে আপনার বাল্যবিবাহ, এইসব বিষয়ে আপনি কতটুক সজাগ থাকবেন, আপনার দৃষ্টি থাকবে? হয়তো বাল্যবিবাহর দিক দিয়ে দেখা যাচ্ছে যে যারা না জানে হয়তো তাদের সতর্কিত করব এবং এটার ব্যাপারে সতর্কিত থাকবো যাতে না হয়। আচ্ছা, নির্বাচন কমিশন, জেলা প্রশাসক এবং প্রশাসনের কাছে কি আপনার কোনো নির্বাচনের পক্ষে কোনো আপনার দাবি আছে? হ্যাঁ আছে, কেননা আমার মোটামুটি এলাকায় সুস্থভাবে যাতে নির্বাচন হয় এবং যে ব্যক্তি বিজয় হোক সে এলাকার জনগণের সাপোর্ট বা জনগণের ভালোবাসা নিয়ে যদি একজনে বিজয় হয় তাহলে হয়তো খুশি হব। কোনো কাস্টদির সাথে যদি বিজয় হয় তাহলে সেটা তো মনে দিকটা শান্তি পাবো না। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? আমি যদি এই এলাকার মেম্বার হতে পারি বা আশা রাখি যে আমার বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এবং কেননা আমি তো মনে করি যে সবার চেয়ে যদি যাচাই বাছাই করে তাহলে হয়তো আমি পাবো, এটা আমি নিশ্চিত আমি বিজয় হব। আচ্ছা, নির্বাচনে আপনার এই অন্যান্য যারা প্রার্থী আছে, আপনার মানে সমকক্ষ প্রার্থী, তাদের দ্বারা আপনি কখনো মানে কোনো হইতেছেন, মানে বিশৃঙ্খলা সৃষ্টি বা এরকম কোনো অভিযোগ এরকম পাইতেছেন? না, আমরা সম্মিলিতভাবেই এক একজনের বাড়িতে যে যাইয়া আমরা ভোট চাইতে পারতেছি বা আমরাও চাইতে তাদেরও সহযোগিতা করতেছি। একজনের ভোটের ব্যাপার হলো এটা জোর বল বা কোনো অর্থ এয়া দিয়ে হয় না, যদি মনের তার প্রতি একটা শ্রদ্ধা এবং ভালোবাসা না থাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।